ক্রমাৎ গরম হয়ে উঠিছে এক নম্বর কোকরাঝার লোকসভা সমষ্টির রাজনৈতিক বতাহ। অভিযোগ প্রতি অভিযোগের গরম করে তুলিছে প্রতিটি রাজনৈতিক দলে। এবার প্রমোদ বড়ুক তীব্র সমালোচনা বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারে। বাক্সার নলপাড়াত অনুষ্ঠিত এখন নির্বাচনী সভাত অংশ লৈ হাগ্রামা মহিলারিয়ে তীব্র ভাষায় কটাক্ষ করে ইউপিপিএল দল। হাগ্রামা মহিলারিয়ে সতেরো বছরে বিটিসিত সরকার চলায় যে কাম করব নোৱাৰিলে সেয়া প্রমোদ বড়ুয়ে চারি বছরতে করে দেখালে বলে কটাক্ষ করে। কারিগাঁওর কোকরাঝারলে নির্মাণ করা পথত ডাবল ডাবল স্পিড ব্রেকার বহালে প্রমোদ বড়ুয়ে, যে কাম হাগ্রামা মহিলারিয়ে করব নাছিল বলে মন্তব্য করে আর তেনেকয়ে কটাক্ষ করলে প্রমোদ বড়ু। আগন্তুক নির্বাচনত 2-3 লাখ ভোটের ব্যবধানত বিপিএফর প্রার্থীগী জয়ী হব বলেও হাগ্রামায় মন্তব্য করে। কোকরাঝার লোকসভা হিসাবে আমি এক নম্বর, আমার দলের কর্মী নেতা সকলে বহুত কষ্ট করে আছে, কাম করে আছে, সেই হিসাবের রিজাল্টও ভাল আই আছে। মুঠতে আজির দিনত আমার বিপিএফ দলে কোকরাঝার লোকসভাত জিখাটো খাটাং। প্রমোদ বড়োয়ে মই 17 বছরত যেটো কাম করব পারা নাই সি 4 বছরত করেছে। এই কামটো হল কোকরাঝার টু খারিগাঁও যেটো যাওয়া রাস্তা ডাবল ডাবল স্পিড ব্রেকার, মই এই কামটোহে মই 17 বছরত করব পারা নাছিল। প্রমোদ বড়োয়ে করিলে ভাল, থ্যাংক ইউ, ধন্যবাদ। হ্যাঁ, এইটো পাবলিকে খব, প্রমোদ বড়ো করলে কোনবা বিশ্বাস করব, মই খোলে কোনবা বিশ্বাস করব, মই এনেকুৱা কাম কৰিছে বুলি কৈ ললে তো নহব, পাব্লিকে কব। এইবিলাক পাতে প্রমোদ বড়ো আপুনি শেষ, 2 মাহ বাকী আছে, 2 মাহ পিছত দলে নাথাকিব। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হওয়ার হুঙ্কার ভূপেন বড়ার। মুখ্যমন্ত্রী ভূপেন বড়াইও বিজেপিত যোগদান করব বলে করা মন্তব্যের পাছতে সংবাদ মেল পাতি ভূপেন বড়াই প্রত্যুত্তর দিলে মুখ্যমন্ত্রী। ভূপেন বড়াইও বিজেপিত যোগদান করব বলে করা মন্তব্যক লো আদালতের দ্বারস্থ হব বলে মন্তব্য করার লগতে ভূপেন বড়াই কলে মুখ্যমন্ত্রীয়ে এখন মনস্তাত্ত্বিক খেল খেলিব বিচাৰিছে। লগতে ভূপেন বড়ার প্রশ্ন, বিজেপিত যোগদানের কি প্রয়োজনীয়তা আছে? মুখ্যমন্ত্রীয়ে এনে ধরনের বহু কথা কই রাইজক বিভ্রান্ত করবলে বিচারে বলেও অভিযোগ আনিলে ভূপেন বড়ায়। মই যদি বিজেপিলে যাও 6 জনগোষ্ঠী জনজাতিকরণ হব নেকি? মই যদি বিজেপিলে যাও সেদিনাখন চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি হব নেকি? মই যদি বিজেপিলে যাও যা 2023 চনত 10 লাখ নিবনুয়া নতুনকে পঞ্জীভূত হয়েছে। তরুণ গগৈ ডাঙরিয়াক হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ে প্রশ্ন করেছিল যে 25 লাখ নিবনুয়া সংস্থাপন কেতিয়া হব? আপনি 1 লাখ চাকরি দিব নোৱাৰিলে, 84,000 চাকরি জব ভেকেন্সি আছিলে। সোনোৱাল ডাঙরিয়া সময়ের পাছে জব ভেকেন্সি পড়ে আছিল, আপনাদের জানে যিখিনি চাকরি দিছে তার 84,000 জব ভেকেন্সি, নট এ সিঙ্গল নিউ জব ক্রিয়েটেড বাই হিমন্ত বিশ্ব শর্মা। যিসকলক অসমীয়া জাতির ভূমিপুত্র বলে কোয়া হয় মাজত লাখ লাখ ভূমিহীন আছে। সেই কথাটো যেটা আপনি উলিয়াব সেটা দলের সভাপতি হিসাবে দলের নেতা হিসাবে মই উলিয়াব। এটা কয়ে দিয়া যে ভূপেন বড়াক লৈ চিন্তা করব নালাগে, তেও বিজেপিলে আহি আছে। আজি মই আপনাদের ঘোষণা করে থৈছো, যদি দলে অনুমতি দিয়ে, দলে যদি মোক অনুমতি দিয়ে, মই 2026ত অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে ইলেকশন খেলিম। আর এই মানে আগতেও কইছো, এই মানে আগতেও এদিন জালুকবাড়িত ভারত জোড়া যাত্রা করতে কইছিল, মই খেলিম। মই সেনা নহয়, মই দলের সেনাপতি, কিন্তু মুখ্যমন্ত্রী জ্বলন্ত সমস্যাবিলাকর কথা যেটা আমি কওঁ, অখিল গগৈ ডাঙরিয়ায়, রকিবুল হোসেন ডাঙরিয়ায়, দেববর শইকীয়া ডাঙরিয়ায়, ঘাটুয়া ডাঙরিয়ায় যেটা কথাবিলাক কয়, তেওঁ সেইটোপা ফালৰি কাটি ইস্যুটো ডাইভার্ট করে বিরোধীক পেংলাই করা আরম্ভ করে। স্বদেশ পূজার মন্দির মন্দির যার কেবল লোকেল বোর্ড, স্বদেশ পূজার মন্দির যার কেবল লোকেল বোর্ড, জ্ঞান সাগরের 2 পার যার সিভিল পেনেল কোর্ট, জ্ঞান সাগরের 2 পার যার সিভিল পেনেল কোর্ট, মন্ত্রিত্ব যার শেষ কল্পনা, মন্ত্রিত্ব যার শেষ কল্পনা, এসেম্বলি যার আশা, সিনো কি বুঝিব হে বীর তোমার রণর ডুমডুম ভাষা।
নির্বাচনী প্রচারত ব্যস্ত বরপেটা সমষ্টির মিত্রজোঁটর প্রার্থী ফণীভূষণ চৌধুরী বরমার কঠালবাড়ির দোল মহোৎসবত উপস্থিত হয়ে রাইজর সঙ্গে মত বিনিময় করলে ফণীভূষণ চৌধুরী বরপেটাত কোনো প্রতিদ্বন্দ্বী নাই বলে মন্তব্য করে এইবার পুনের এনডিএর নেতৃত্বত সরকার হব বলে মন্তব্য করে চৌধুরী কোচ রাজবংশীক এস টির মর্যাদা পাওয়া বিচার বলে মন্তব্য করে রাইজে নির্দলীয় প্রার্থীক ভোটদান নকরে বলেও মন্তব্য করে ফণীভূষণ চৌধুরী ডেফিনেটলি মই এজন সেই সম্প্রদায়ের লোক হিসাবে মই কম হব লাগে বলে কম কিন্তু মই আজি কৈছো মই এটা বুঝি ইয়াতে এইখান গাঁও কৌশলের প্রতি অধিষ্ঠিত গাঁও মই যদি ইয়াত কও কই যাও যে বলে মই এমপি হলে কৌশলে এস টি করব পারিম এস টি করে দিম এইটুক আর উচিত হব জানো যে বলে মই এইটু কব পারিম যে বলে মই যদি সাংসদ হও কৌশলে এস টি করার কারণে মই দাবি উত্থাপন করে মই সংকট মান পাতিম এই কথাটিও কব পারিম মই কিন্তু মই অকলে তো তারমানে বা মইতো প্রধানমন্ত্রী নহয় বা মইতো সেই বিভাগের মন্ত্রী নয় গতি মানে কোয়াটা উচিত নব কি কেটে হওয়া নাই বলে এস টি আজিলেক কষ্ট না না এই কথা তো মই নক বসে তো এই কথা তো মই আজি দিন তো নকম কিন্তু মই কোজনজি সম্প্রদায়ের লোক হিসাবে কোজনজি এস টি হওয়াটা মই বিচার সব কথাটা হয়েছে কি মানুষ আজি দিন তো ইমান তারমানে হেরি অপরিপক্ক নহয় আজি আজির দিন তো প্রতিগী নাগরিকের প্রতিগী ভোটারিয়ে রাজনৈতিকভাবে পরিপক্ক এটা কেন্দ্রত মিত্র এন ডি এর সরকার হব যেটা কেন্দ্রত এন ডি এর সরকার হব যাতে রাইজে যেটা অনুভব করব তেতিয়া এজন তারমানে নির্দলীয় প্রার্থী যার কোনো দল নাই মত নাই তে ধরনের নির্দলীয় প্রার্থী রাইজে কেউ ভোটদান নকরে হাই প্রোফাইল প্রার্থীসকলে আজি মনোনয়ন দাখিল করার সময় কেনে পরিবেশের সৃষ্টি হয়েছিল জানাম বিরতির পাছত অসম এতিয়া আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদীর ঘাটিত পরিণত হয়েছে নি কারণ দুই কুখ্যাত আইএসআইএস সন্ত্রাসবাদী গ্রেপ্তারের লগে লগে এতিয়া পোহরলৈ আহিছে বহু বিস্ফোরক তথ্য হয় দুই আইএসআইএস সন্ত্রাসবাদীর গ্রেপ্তারে পোহরলৈ আনিছে বহু কেইটা বিস্ফোরক তথ্য অসমত বহু শিক্ষিত যুবকক টার্গেট করেছিল আইএসআইএসে আইএসআইএসর প্রতি দুর্বলতা থাকা যুবকক অন্তর্ভুক্ত করবলৈ এটা মিশন লৈ অসমলৈ আহিছিল হেরিস ফারুকি আর অনুরাগ সিং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়তে সংঘবদ্ধ হয় আইএসআইএসর প্রতি আকর্ষিত বহু উচ্চ শিক্ষিত যুবক অক্টোবরত এনআইএ গ্রেপ্তার করেছিল শাহনওয়াজ নামের একটা দুর্ধর্ষ সন্ত্রাসবাদীক পুনের নভেম্বরত পুনে এটিএসে গ্রেপ্তার করেছিল ওয়াজিহুদ্দিন নামের আন একটা সন্ত্রাসবাদীক গ্রেপ্তার হওয়া প্রত্যেকটি সন্ত্রাসবাদীয় আছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোশিয়াল মিডিয়া আর ওয়ে কে এপর জড়িয়ে সংগঠনের সকল বার্তালাপ করেছিল এই সন্ত্রাসবাদীকটাই তথা উত্তর পূর্বাঞ্চল আইএসআইএসর শক্তি বৃদ্ধির দায়িত্ব দিয়া হয়েছিল হেরিস আর অনুরাগক যে দায়িত্ব কার্যকরী করবলে আহি এস টি এফর হাতত গ্রেপ্তার হল এই দুই সন্ত্রাসবাদী হয় এনে কেতবর বিস্ফোরক তথ্যই পোহরলৈ আহিছে এই দুই কুখ্যাত সন্ত্রাসবাদী গ্রেপ্তার করার লগে লগে আর স্বাভাবিকতে এতিয়া প্রশ্ন হয়েছে আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদীর ঘাটিত পরিণত হয়েছে নাকি অসম অসমক কিয় বারে বারে টার্গেট করে লয় এই আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী সংগঠন সমূহে কিয় এতিয়া অসমক পছন্দ করেছে এই সন্ত্রাসবাদী গোটসমূহে জম্মু কাশ্মীরের পিছত আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদী সংগঠনের বা কুখ্যাত সন্ত্রাসবাদীর দ্বিতীয় পছন্দ নাকি অসম ট্রানজিট পয়েন্ট হিসাবে কিয় অসমক ব্যবহার করেছে আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদীয়ে কারণ শেহতীয়াকৈ যি দুই কুখ্যাত আইএসআইএসর সন্ত্রাসবাদী গ্রেপ্তার করা হয়েছে এই দুই সন্ত্রাসবাদীয়ে বাংলাদেশের পৰা অসমত প্রবেশ করেছিল ধুবুরী সীমান্তরে অসমত প্রবেশ করেছিল ধুবুরীত প্রবেশ করেছিল ধুবুরীর ধর্মশালাত প্রবেশ করেছিল এই দুই সন্ত্রাসবাদীয়ে এয়া আমি দেখুৱাইছো আপোনালোকক এয়া অসম অসম এতিয়া যেন আন্তঃরাষ্ট্রীয় কুখ্যাত সন্ত্রাসবাদীর ট্রানজিট পয়েন্টত পরিণত হয়েছে এয়া বাংলাদেশ বাংলাদেশের পৰা এনেদরে সীমান্তদি গৈ ধুবুরীত প্রবেশ করেছিল দুই সন্ত্রাসবাদী দুই আইএসআইএসে প্রথমে বাংলাদেশত বাহর পাতিছিল বাংলাদেশত কিছুদিন বাহর পতার পাছতেই অসম বিরোধী ভারত বিরোধী কার্যকলাপর বাবে এনেদরে সীমান্তদি আহি ধুবুরীত প্রবেশ করেছিল আর ধুবুরীর যে ধর্মশালার পৰা দুই সন্ত্রাসবাদী গ্রেপ্তার করা হয়েছে এই ধর্মশালা যে স্থান ধুবুরীত আছে এয়া বাংলাদেশ আর ধুবুরীর পৰা 50 কিলোমিটার দূরত্বত আছে এটা
উন্মুক্ত পথ আছে আৰু সেই উন্মুক্ত পথ পাৰ হৈ পঞ্চাছ কিলোমিটাৰ দূৰত্ব ধুবুৰী আৰু বাংলাদেশৰ পৰা পঞ্চাছ কিলোমিটাৰ দূৰত্বত সেই ধৰমশালাত প্ৰৱেশ কৰিছিল এই দুই কুখ্যাত আই এছ আই এছ সন্ত্ৰাসবাদীয়ে। দুই সন্ত্ৰাসবাদীয়ে বাংলা আজি মনোনয়ন দাখিল করলে হাই প্রোফাইল প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোণোৱালে, বিজেপির ডিব্রুগড় সমষ্টির প্রার্থী সোণোৱালে বিশাল রেলীরে জেলা আয়ুক্তর কার্যালয়ত দাখিল করে মনোনয়ন। মনোনয়ন দাখিলের সময় সর্বানন্দ সোণোৱালে সঙ্গ দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যিক বিজেপির সভাপতি ভবেশ কলিতা, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী, অগপর সভাপতি অতুল বরা আর ইউপিপিএলর নেতৃত্বই। মনোনয়ন দাখিলের সময় বৃহৎ সংখ্যক সমর্থকরে শক্তি প্রদর্শন করলে সর্বানন্দ সোণোৱালে। ছবিত আমি দেখুৱাইছোঁ আপোনালোকক সেই ছবিবোৰ, তিনিটা দৃশ্য আৰু সোণোৱালৰ মনোনয়ন দাখিলৰ এই দৃশ্যবোৰ আপোনালোকে মন কৰিছে। মুখ্যমন্ত্ৰীয়ে সংগ দিলে, মুখ্যমন্ত্ৰীৰ উপস্থিতিত মনোনয়ন দাখিল কৰিলে আৰু বৃহৎ সংখ্যক লোকক লগত লৈ সমদল কৰি সৰ্বানন্দ সোণোৱালে আজি মনোনয়ন দাখিল কৰে। ৰাজ্যৰ চৈধ্য সংখ্যক মুখ্যমন্ত্ৰী 2016ৰ পৰা 2021লৈকে আছিল সৰ্বানন্দ সোণোৱাল। বন্দৰ, জলপথ, পৰিবহণ আৰু আয়ুষ দপ্তৰৰ বৰ্তমান তেওঁ কেন্দ্ৰীয় মন্ত্ৰী। ৰাজনৈতিক পৰিক্ৰমা দপ্তৰৰ কেবিনেট কমিটিৰ তেওঁ সদস্য। 2021ৰ পৰা ৰাজ্যসভাৰ সাংসদ হয় তেওঁ আৰু তেতিয়াৰ পৰা তেওঁ কেন্দ্ৰীয় মন্ত্ৰিত্বও লাভ কৰি আছে। যুৱ পৰিক্ৰমা আৰু ক্ৰীড়া মন্ত্ৰী হিচাপে 2014ৰ পৰা 2016লৈকে তেওঁ দায়িত্ব পালন কৰিছিল। উদ্যমিতা আৰু দক্ষতা বিকাশ মন্ত্ৰী হিচাপে তেওঁ 2014ৰ পৰা 2016লৈকে দায়িত্ব পালন কৰিছিল। ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ সাংসদ 2004ৰ পৰা 2009লৈ। 2009 চনৰ ডিব্ৰুগড়ত লোকসভাত পৱন সিং ঘাটোৱাৰ বিৰুদ্ধে তেওঁ অৱশ্যে পৰাস্ত হৈছিল। লখিমপুৰ লোকসভা সমষ্টিৰ সাংসদ 2014ৰ পৰা 2016 সেই সময়খিনিত। মৰাণ বিধানসভা সমষ্টিৰ বিধায়ক 2001ৰ পৰা 2004লৈ। মাজুলী বিধানসভা সমষ্টিৰ বিধায়ক 2016-2021ত। ভাৰতীয় জনতা পাৰ্টীৰ ৰাজ্যিক সভাপতিৰ দায়িত্ব তেওঁ 2012ৰ পৰা 2016লৈকে লাভ কৰিছিল। সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ একালৰ তেওঁ সভাপতি আছিল 1992ৰ পৰা 1999 চনলৈকে। সেই সময়খিনিত 2021 চনত মাজুলীৰ পৰা মনোনয়ন দাখিলৰ সময়ত সোণোৱালে দিছিল 3,17,00,000 সম্পত্তিৰ তথ্য। আৰু আজি যি মনোনয়ন দাখিল কৰিলে সেই মনোনয়ন দাখিলৰ শপতনামাতো সমসংখ্যক সম্পত্তিৰ তথ্য তেওঁ আজি দাখিল কৰিছে। মই আজি এই মনোনয়ন পত্ৰ দাখিল কৰা অনুষ্ঠানত উপস্থিত কৰা ভাৰতীয় জনতা পাৰ্টী আৰু এ জি পি আৰু ইউ পি পি এলৰ প্ৰতিগৰাকী ৰাজ্যিক পৰ্যায়ৰ নেতাক মই আন্তৰিকতাৰে ধন্যবাদ জনাইছোঁ। আৰু মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আহি পেলাই আজি যেনেদৰে আমাক আন্তৰিকতাৰে শুভেচ্ছা প্ৰদান কৰিলে, সহযোগ কৰিলে, তাৰ বাবে তেখেতক মই আন্তৰিকতাৰে ধন্যবাদ জনাইছোঁ। ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়াৰ লগতে আমাৰ ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ প্ৰতিগৰাকী বিধায়ক আৰু ৰাজ্যিক পৰ্যায়ৰ মন্ত্ৰী, অসম চৰকাৰৰ মন্ত্ৰীসকলে আহি পেলাই যেনেধৰণে আমাৰ এই কাৰ্যকৰ্তাসকলৰ লগত অংশগ্ৰহণ কৰি যেনেধৰণে তেখেতসকলৰ মৰম চেনেহ যাচিলে, তাৰ বাবে প্ৰতিগৰাকীলৈ মই আন্তৰিকতাৰে শ্ৰদ্ধা আৰু কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আৰু মই আশা ৰাখিছোঁ আগন্তুক দিনত আমি সকলোৱে মিলা প্ৰীতিৰে ৰাজ্যখনক দৃঢ়তাৰে উন্নয়নৰ ক্ষেত্ৰত আগুৱাই নিম। ইফালে লখিমপুৰ লোকসভা সমষ্টিৰ বাবে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিলে সাংসদ প্ৰদান বৰুৱাই। মুখ্যমন্ত্ৰীৰ উপস্থিতিত প্ৰদান বৰুৱাইও দাখিল কৰিলে মনোনয়ন পত্ৰ। মুখ্যমন্ত্ৰীৰ লগতে কেইবাগৰাকীও মন্ত্ৰী, বিধায়ক তথা সমৰ্থকক লগত লৈ বিশাল ৰেলীৰে মনোনয়ন পত্ৰ দাখিল কৰিলে প্ৰদান বৰুৱাই। আৰু মুখ্যমন্ত্ৰী উপস্থিত থাকিল এই মনোনয়ন পত্ৰ দাখিলৰ সময়ত। মুখ্যমন্ত্ৰীয়ে ক'লে সকলোকে উদ্দেশ্যি যে না বাওঁফালে চাব, না সোঁফালে চাব, না পিছফালে চাব, না আগফালে চাব, কেৱল পদুমৰ ওপৰত চকু ৰাখিব। এয়া মুখ্যমন্ত্ৰীৰ বক্তব্য প্ৰদান বৰুৱাৰ মনোনয়ন পত্ৰ দাখিলৰ এই অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি। কেৱল পদুমক চাবলৈ তেওঁ সকলোকে আহ্বান জনায়। না সোঁফালে চাম, না বাওঁফালে চাম, না পিছলৈ চাম, খালি পদুমকে চাম, ঠিক আছে? পদুমৰ বাদে একো নাই, পদুমকে ভোট দিম, হ'ব? একোজন প্ৰদান বৰুৱা হৈ
সকলোৰে ঘৰত গৈ প্ৰত্যেক গাঁৱত প্ৰত্যেক বুথত গৈ আপোনালোকে ভোট সংগ্ৰহ কৰিব লাগিব, পদুময় চিনত ভোট দিব লাগিব, হয়নে নহয়? মোদী ডাঙৰীয়াক আকৌ প্ৰধানমন্ত্ৰী পাতিব লাগিব নে নাই? লাগিব, চবে লাগিব। তেতিয়া মোৰ লগত ক'ব, নৰেন্দ্ৰ মোদী, নৰেন্দ্ৰ মোদী। প্ৰধান বৰুৱাক এম পি পাতিব লাগিব নে নাই? একদম পাক্কা মোৰ লগত ক'ব, প্ৰধান বৰুৱা, প্ৰধান বৰুৱা, বিজেপি, বিজেপি, এজিপি, এজিপি, গণশক্তি, গণশক্তি, বহুত বহুত ধন্যবাদ আপোনালোক সকলোৰে। আজি বৰষুণ বতৰতো উৎসাহ, মই একদম 100% কনফাৰ্ম প্ৰধান বৰুৱা বহুত ভোটত জিকিব ইলেকশ্যনৰ সময়ত। আনফালে যোৰহাট লোকসভা সমষ্টিত কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী গৌৰৱ গগৈৰ মনোনয়ন দাখিল। ভূপেন বৰাৰ উপস্থিতিত যোৰহাট উপায়ুক্ত কাৰ্যালয়ত গৌৰৱ গগৈয়ে দাখিল কৰিলে মনোনয়ন। কাজিৰঙাত কংগ্ৰেছ প্ৰাৰ্থী ৰশ্মিতা তিৰ্কীয়েও দাখিল কৰিলে মনোনয়ন। ডিব্ৰুগড়ত কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ বিৰুদ্ধে বিৰোধী মিত্ৰজোঁটৰ হৈ নিৰ্বাচনী ৰণত নামিছে অজাপৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈ, তেওঁ আজি মনোনয়ন দাখিল কৰে। এয়া বিৰোধী শিবিৰ, বিৰোধী শিবিৰৰো নেতাসকলৰ এয়া মনোনয়ন পত্ৰ দাখিল। গৌৰৱ গগৈ হওক, ৰশ্মিতা তিৰ্কীয়ে হওক অথবা লুৰিণজ্যোতি গগৈ হওক, তেওঁলোকেও আজি মনোনয়ন পত্ৰ দাখিল কৰে। ব্যক্তিগত মনোনয়ন পত্ৰ নহয়, এয়া হৈছে অসমৰ ৰাইজৰ মনোনয়ন পত্ৰ, অসমৰ আশাকৰ্মী আংগনবাড়ী কৰ্মীখিনিসকলৰ মনোনয়ন পত্ৰ, এয়া হৈছে অসমৰ বাগানৰ শ্ৰমিকসকলৰ মনোনয়ন পত্ৰ, এয়া হৈছে অসমৰ নিবনুৱা যুৱকসকলৰ মনোনয়ন পত্ৰ, এয়া হৈছে অসমৰ বিভিন্ন ধৰ্ম বৰ্ণ ভাষা নিৰ্বিশেষে সকলো ৰাইজৰ উজনি নামনি ব্ৰহ্মপুত্ৰ বাৰাক সকলৰ মনোনয়ন পত্ৰ। আৰু শেষত গৈ অসমৰ ৰাইজৰ জয় হ'ব, যুৱকসকলৰ জয় হ'ব, শ্ৰমিকসকলৰ জয় হ'ব, খেতিয়কসকলৰ জয় হ'ব, সৰু ব্যৱসায়ীসকলৰ জয় হ'ব। যোৰহাট, চৰাইদেউ, মাজুলী, লগতে আমাৰ শিৱসাগৰ প্ৰত্যেক জিলাখন আৰু সমগ্ৰ আমাৰ অসমীয়া স্বাভিমানৰ জয় নিশ্চিত, এয়া আজি বিশাল সমদলে প্ৰমাণ কৰি দিছে। সমান্তৰালভাৱে সদল বলে মনোনয়ন দাখিল কৰিলে ডিব্ৰুগড়ৰ বিৰোধী ঐক্যৰ প্ৰাৰ্থী লুৰিণজ্যোতি গগৈয়ে। কংগ্ৰেছ তথা বিৰোধী ঐক্যৰ কেইবাগৰাকী নেতাই সংগ দিলে লুৰিণৰ মনোনয়ন দাখিলৰ যাত্ৰা। ডিব্ৰুগড় চহৰৰ নতুন নিৰ্মালী গাঁৱৰ নন্দলাল বৰগোহাঁই চিটি কলেজৰ সন্মুখৰ পৰা জিলা উপায়ুক্তৰ কাৰ্যালয়লৈ দেখা গ'ল লুৰিণজ্যোতি গগৈৰ শোভাযাত্ৰা। লুৰিণজ্যোতি গগৈক সংগ দিয়ে বিধায়ক অখিল গগৈয়ে। মনোনয়ন পত্ৰ দাখিলৰ এই শুভক্ষণত সমগ্ৰ অসমবাসী ৰাইজৰ প্ৰতি মই নতহিৰে প্ৰণিপাত জনাইছোঁ আৰু ৰাইজৰ পৰা আশীৰ্বাদ বিচাৰিছোঁ, শুভাশীষ বিচাৰিছোঁ, যাতে মই দেশৰ যি অতি শক্তিশালী গণতান্ত্ৰিক ব্যৱস্থা, এই ব্যৱস্থাৰ এগৰাকী অতন্ত্ৰ প্ৰহৰী হিচাপে যে পৰৱৰ্তী দিনসমূহত নিৰ্বাচিত হৈ লোকসভাত ৰাষ্ট্ৰ, সমাজ, জাতিৰ মৌলিক আৰু জাতীয় বিষয়সমূহ শক্তিশালী ৰূপত উপস্থাপন কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে মই সকলো ৰাইজৰ পৰা আশীষ বিচাৰিছোঁ। আৰু বিশেষভাৱে যিবোৰ সমস্যাৰে আমাৰ সমাজ ভাৰাক্ৰান্ত, দেশৰ গণতান্ত্ৰিক প্ৰমূল্য আৰু ঐতিহ্যলৈ যিবোৰ প্ৰত্যাহ্বান আহিছে, দেশৰ সংবিধানৰ মূল গাঁথনিৰ ওপৰত যিবোৰ ভয়াৱহ আক্ৰমণ আহিছে, গণতন্ত্ৰ, সংবিধান, দেশৰ ন্যায়পালিকা, দেশৰ স্বতন্ত্ৰ সাংবিধানিক অনুষ্ঠানসমূহৰ প্ৰতি যিটো প্ৰচণ্ড ভাবুকি আৰু প্ৰত্যাহ্বান, এইবোৰক নাইকিয়া কৰিবৰ কাৰণে, এইবোৰ প্ৰত্যাহ্বান সৃষ্টি কৰা শক্তিসমূহক, অশুভ শক্তিসমূহক আমি উফৰাই দিবৰ কাৰণে আমি সকলো অংগীকাৰবদ্ধ। সকলো ৰাইজ স্বতঃস্ফূৰ্তভাৱে আহিছে, আমি কোনো মানুহক অনা নাই, কাৰণ আনিব পৰা আমাৰ সামৰ্থ্য নাই, জনসাধাৰণে স্বতঃস্ফূৰ্তভাৱে ইয়াত অংশগ্ৰহণ কৰিছে। গতিকে নতুন প্ৰজন্মৰ এজন আপোচবিহীন কণ্ঠৰ লুৰিণজ্যোতি গগৈ সাংসদলৈ পঠোৱাৰ প্ৰয়োজন আছে, গতিকে ডিব্ৰুগড় লোকসভাত আজি অনুভৱ কৰিছে আৰু তাৰ পৰিপ্ৰেক্ষাপততে জনসাধাৰণ ঐক্যবদ্ধ আগবাঢ়ি আহিছে। আমাৰ লুৰিণজ্যোতি গগৈৰ মাজত নহয়, আচলতে এই যুঁজখন জাতীয় স্বাভিমান, জাতিৰ হৈ মাত মতা পক্ষৰ লগত জাতিক বিশ্বাসঘাতক কৰাসকলৰ মাজৰ যুঁজ। আমি পাব্লিক পিপুলচ মেণ্ডেট আমি সন্মান কৰোঁ, জনসাধাৰণৰ পৰা গভীৰ বিশ্বাস আছে যে বিপুল ভোটত লুৰিণজ্যোতি গগৈ ডিব্ৰুগড় সমষ্টিৰ ৰাইজে জয়ী কৰাই পঠাব।
ঢিং নগাঁও পথৰ ৰাইডঙিয়াৰ পৰা আহিছে এক ভয়ংকৰ দুৰ্ঘটনাৰ খবৰ। টাটা মোবাইল আৰু টাটা টিয়াগৰ মাজত সংঘৰ্ষ, আৰু এই দুৰ্ঘটনাৰ পিছতে পথৰ পৰা তলত বাগৰি পৰে দুয়োখন বাহন। দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত হৈছে 5 জনকৈ লোক। আহত আটাইকে চিকিৎসাৰ বাবে নগাঁৱলৈ প্ৰেৰণ কৰা হৈছে। বটদ্ৰৱা থানত দৌল উৎসৱ চাবলৈ আহিছিল টিয়াগো বাহনখনত অহা যাত্ৰী। ঘটনাস্থলীত জাজৰী আৰক্ষী উপস্থিত হৈছে। পথ দুৰ্ঘটনাৰ খবৰ আহিছে ঢিং নগাঁও পথৰ ৰাইডঙিয়াৰ পৰা এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা। টাটা মোবাইল আৰু টাটা টিয়াগোৰ মাজত সংঘৰ্ষ হয়। এই দুৰ্ঘটনাৰ পিছতে পথৰ পৰা তলত বাগৰি পৰে দুয়োখন বাহন। দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত হৈছে 5 জনকৈ লোক। আহত আটাইকে চিকিৎসাৰ বাবে নগাঁৱলৈ প্ৰেৰণ কৰা হয়। বটদ্ৰৱা থানত দৌল উৎসৱ চাবলৈ আহিছিল টিয়াগো বাহনখনত অহা যাত্ৰীসকল। জাজৰী আৰক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হৈছে আৰু যিসকল আহত হৈছে তেওঁলোকৰ চিকিৎসাৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে। পথৰ কাষৰ পৰা তলত বাগৰি গ'ল দুয়োখন বাহন। স্বাভাৱিকতেই আঘাত গুৰুতৰ, 5 জনকৈ লোক গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত হৈছে আৰু আটাইকে চিকিৎসাৰ বাবে নগাঁৱলৈ প্ৰেৰণ কৰাৰ খবৰ আহিছে। এক ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা ঢিং নগাঁও পথৰ ৰাইডঙিয়াত এই দুৰ্ঘটনা সংঘটিত হয়। এই ৰাস্তা মানে চাৰ্টবিলাকত মাটি নাই, গাড়ী নামিলেই মানে গাড়ী মানে মানে চকা নামি গুচি আহে, সেইকাৰণে সেই মানে এক্সিডেণ্টটো আৰু গাড়ী খালত পৰি গৈছে নেকি? গাড়ী খালত পৰি গৈছে। কেইজন মানুহ জখম হৈছে? হৈছে 4-5 জন মানুহ জখম হৈছে। কলৈ পঠিয়াইছে? নগাঁৱলৈ পঠিয়াইছে। আৰু এয়া আছিল আজিৰ ছুপাৰ প্ৰাইম। নমস্কাৰ।